হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের ফুলকপির একটি নিরামিষ রেসিপি ফুলকপির বাটি চচ্চড়ি ফুলকপি খেতে খেতে এক ঘেমি কাটাতে ফুলকপির এই ভিন্ন স্বাদের রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যায় এতটাই সুন্দর হয় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে বড় সাইজের এক একটা ফুলকপিকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেয়ার পরেও গরম জলে লবণ ফেলে সেই জল দিয়ে আবার ফুলকপির কোয়াগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার রান্না করে নেয়ার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলকে ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি আর তেল ভালোভাবে গরম হলে ধুয়ে রাখা ফুলকপিগুলো এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সাধারণত বাটি চচ্চড়ি বানানোর আগে কোনো জিনিসকেই কষাতে হয় না তবে ফুলকপিটা কিন্তু একটু কষিয়ে নিয়ে বানালে খুব সুন্দর টেস্টি হয় ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি একটু ভালো করে লবণ আর হলুদকে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো এভাবে ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলো লবণ হলুদের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেব যাতে করে ফুলকপি একটু ভাজা ভাজা হয়ে যায় আর এই সময়ের মধ্যে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত এর সঙ্গে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি হাফ টিস্প মতো কালো সর্ষে এতে করে ঝাঁজটা খুব ভালো হয় সামান্য একটু লবণ দিয়ে এবার শুকনো অবস্থাতেই একটু ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি প্রথমে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি অল্প পরিমাণ জল জল দিয়ে এবার ভালো করে মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমার ফুলকপি কিন্তু তিন চার বা চার পাঁচ মিনিটের মধ্যে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে ফুলকপি এরকম অবস্থায় এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট সমস্ত মশলার পেস্টটা দেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে এখানে অল্প পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল দু চামচ এবার দু চামচ সর্ষের তেল দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই সময় চাইলে আপনারা ফ্লেমটা অফ করে দিতে পারেন তবে আমি ফ্লেমটা লোতে রেখেছি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাকা চাকা করে কেটে নেয়া টমেটো টমেটো দিলে এটা খেতে খুব সুন্দর হয় টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি টমেটো সব কিছু দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে এটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে হতে দেব আপনারা চাইলে কিন্তু এই একই প্রসেস টিফিন কৌটোর মধ্যে দিয়ে গরম জলে বসিয়ে ভাপিয়েও নিতে পারেন তবে আমি এইভাবেই বানাচ্ছি এতে করেও কিন্তু সুন্দর হয় খেতে চার পাঁচ মিনিট পর দেখুন আমি ফ্লেমটা অফ করে দিয়ে আরও তিন চার মিনিট রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির বাটি চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে ঝাল ঝাল এই ফুলকপির বাটি চচ্চড়ি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও